চলাশি পড়ার খবরে কসবার পি মজুমদার রোডে খালে পড়ে গেল গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় গাড়ি, চালক পালিয়ে যান। কিভাবে দুর্ঘটনা, কেউ আটকে রয়েছে কিনা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। লেকটাউনে 62 বছরের মহিলাকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃতকে আজ প্রৌঢ়ার ফ্ল্যাটে নিয়ে আসা হয়, প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে পরে গলায় গামছা পেঁচিয়ে খুন করা হয় প্রৌঢ়া দীপা মুখোপাধ্যায়কে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। লেকটাউনে দেবযানী সিংহ খুনের ঘটনায় পুনর্নির্মাণে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অভিযুক্ত রয়েছে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে এখানে। অভিযুক্ত যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যে এখন পুলিশ হেফাজতে রয়েছে, তাকে নিয়ে পুলিশ আধিকারিকরা লেকটাউন থানার তারা এসেছেন এবং তারা যেটা জানার চেষ্টা করছেন যে কীভাবে এই খুনের ঘটনা সে ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, এটি মার্ডার ফর গেন, অর্থাৎ লুটের উদ্দেশ্যেই খুন করা হয়েছে, কিন্তু সে একা ছিল না, তার সঙ্গে আরও এক ব্যক্তি ছিল, তার খোঁজও ইতিমধ্যে করা হচ্ছে। পুলিশের সঙ্গে ইতিমধ্যে কথা বলছে সেই অভিযুক্ত এবং এই দীনেশ প্রসাদ, সে নিজে এখান থেকে বেরিয়ে খুনের পর প্রথমে অটো ধরে, প্রথমে সে একটি জায়গায় যায়, সেখান থেকে বাস ধরে সে যায় হাওড়া, হাওড়া থেকে সে বারাণসী যায় ট্রেনে করে, আবার ট্রেন বদল করে তার যে বাড়ি যেখানে উত্তরপ্রদেশে সেখানে সে পৌঁছায় এবং সেখানে থেকেই উদ্ধার করা হয়েছে সমস্ত সোনার গয়না যেগুলো সে এখান থেকে লুট করেছিল। এবং মুম্বাইয়ে প্রথম পরিচয় হয়েছিল ওই মহিলার সঙ্গে, যাকে ইতিমধ্যে খুন করা হয়েছে। মুম্বাইয়ে পরিচয় হওয়ার পর তারপরেই ওই মহিলার কথাতেই সে এখানে আসে কাজ করতে এবং তারপরে পরিকল্পনা করে এই খুন। কিন্তু তার এই যে খুনের পরিকল্পনা সে একা করেনি, তার সঙ্গে আরও এক ব্যক্তি ছিল, তাকেও ইতিমধ্যে খোঁজা হচ্ছে এবং দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে এমনটাই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই যে ঘটনা পুনর্নির্মাণে পুলিশ। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে রঞ্জিত সাহু ও আবির দত্ত, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।